চেষ্টা করছে, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতা পেটা করা উচিত বলে আমি মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটে খুটে এই দলটা তৈরি করেছেন। একটা দল তৈরি করতে কি লাগে, আজকে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে জানেন। কাজে যারা শুধু নিজেদের কথা ভেবে, যারা শুধু লোভের বসে, যারা নিজেদের আখের গোছাবে বলে এবং নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদের স্থান তৃণমূল কংগ্রেসে নেই। আমি সায়নী ঘোষের দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন অতীতে যে নিজেরা একা একা খেও না, ভাগ ভাগ করে খাও, এই ধরনের কথাবার্তা। সায়নী ঘোষের এই পার্টি এমপি ছিলেন দোলা সেন, তার 75-25 বিখ্যাত ভিডিও আমরা সকলে জানি। সায়নী ঘোষের দলের এমপি কবির সুমন, তিনি এমপি থাকাকালীন তার দলের লোকেদের সম্পর্কে খালি খাও খাও ইত্যাদি অভিযোগ করেছিলেন। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারটা তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে আসে, এবং আমার মনে হয় যে ওনারা কেউই, সায়নী ঘোষ বা শওকত মোল্লা, তাদের মধ্যে যদি এক ছটাকও অনেস্টি থেকেও থাকে, তারা কেউই তাদের দলের উচ্চতর নেতৃত্বের ম্যান্ডেট সেটা অস্বীকার করে তো কাজ করেন না। ফলত এই খাওয়া দাওয়াটা চলবে, এটা ওদের মাথা দলের একদম সর্বোচ্চ স্তর থেকে আসে, মাথা থেকে এই পচন শুরু হয়েছে। এইগুলো স্ট্যান্ডবাজির জন্য, নিশ্চয় ক্যামেরা অন ছিল, নিশ্চয় কোনো একটা রেকর্ডিং ভিডিও টিডিও হচ্ছিল, হাততালি পাওয়ার জন্য ওইসব বলতে হয় বলেছেন। আর বিশেষত ভাঙড়ে যাদের নিয়ে সভা টভা করেছেন বলে শুনছি, তারা তো সব এক একজন খাদক হিসেবে, অত্যন্ত খাদ্যরসিক হিসেবে তারা ওস্তাদ। ফলত যারা এই ধরনের খাওয়া দাওয়া করে তাদেরকে বাদ দিলে তৃণমূলের দলটা খসে পড়ে যাবে, দলটার চেয়ারের পাওয়া হচ্ছে, পায়া হচ্ছে এই সমাজ বিরোধীরা। ও বলতে হয় বলেছে, উনিও জানেন, ওনারাও জানেন যে এইসব কথা, এর কোনো বাস্তবতা নেই। ধন্যবাদ। যাক ধসটা মিটে যাক, তারপর আমরা পাহাড়ে যাব। আচ্ছা, আমরা পুরীতে ঘুরতে যাব, তার আগে আমরা দেখি যে ওরে বাবা পুরীতে ঘুরতে যাচ্ছি, বান আসছে না, তো তাহলে যাবো না এখন, বানটান মিটে যাক, ঝামেলা মিটে যাক, দুর্যোগটা মিটে যাক, তারপর যাব। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে একটা রাজ্যে যাওয়ার আগে তার ট্যুর ক্যান্সেল করছে, কারণ ওখানে দানা আসছে। এই মানুষগুলো আপনাদেরকে বাঁচাবে, এই বিজেপি আপনাদের পাশে থাকবে, আপনারা ভাবেন সেটা? কাজে শুভেন্দু অধিকারী এবং নশাদ সিদ্দিকী, তারা যতই কোলাকুলি করুক, তারা যতই রংমিলান্তি খেলুক, আমার এটা বিশ্বাস যে ভাঙড় তৃণমূল কংগ্রেস এবং ভাঙড়ের মামাটি মানুষ আমাদের ওপর যে আস্থাটা পুনরায় রেখেছেন, সেই আস্থা অটুট, এই আস্থা আর কোথাও যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। 2026 সালে যখন ইলেকশন হবে, যখন নির্বাচন হবে, বুথে বুথে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যেখানে যেখানে যেতে হয়, যেরকম ভাবে আপনারা যাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাংসদ হিসেবে আপনাদের পাশে সায়নী ঘোষ দাঁড়িয়ে থাকবে, এবং আমরা সবাই একসাথে ভাঙড়কে এই শাপ মুক্ত করব, এই অভিশাপ মুক্ত করব। এই 3 বছর ধরে যে অভিশাপের কবলে এই ভাঙড় তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনার চেষ্টা করছে ভাঙড়ের মানুষকে, সেখানে একটা ছোট্ট পার্ট যদি আমি হতে পারি, আমি কৃতজ্ঞ থাকবো। আমি সরকারদাকে বলবো যে দাদা আমায় সুযোগ দেবেন, যে আপনার সঙ্গে থেকে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমরা তৈরি তো, আমরা তৈরি তো, আমরা তৈরি তো, মমতা দিই।